আপনাদের সবাইকে শুভেচ্ছা গত কয়েকদিন ধরে একটা গুজব চারিদিকে ভেসে বেড়াচ্ছে পৃথিবী এপ্রিলের উনত্রিশ তারিখে একটা গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে যাবে গ্রহাণুটি যখন পৃথিবীর খুব কাছ থেকে যাবে তখন একটা বিকট শব্দ হবে এবং মানুষ বধির হয়ে যাবে এবং বিভিন্ন কিছু ধ্বংস হয়ে যাবে অথবা গ্রহণটি সরাসরি পৃথিবীকে আঘাত করবে ছোট্ট ভিডিওটি তৈরি করা হয়েছে এই ব্যাপারটাকে পরিষ্কার করার জন্য খুব সহজে একটা উত্তর হচ্ছে যে না এই গ্রহণটু পৃথিবীকে আঘাত করার কোনো সম্ভাবনায় নাই গ্রহাণুটু যখন পৃথিবীর খুব কাছাকাছি থাকবে তখনও এর দূরত্ব হবে প্রায় ষাট লক্ষ কিলোমিটার যা পৃথিবী এবং চাঁদের দূরত্বের সলভ তো বুঝতেই পারছেন যে এত দূরে থাকা একটা গ্রহাণু পৃথিবীকে আঘাত করার সম্ভাবনা একেবারেই নেই প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর আগে সৌরজগতের সৃষ্টির সময় বেঁচে যাওয়া পাথুরে বস্তুরাই হচ্ছে গ্রহাণ বৃহস্পতি গ্রহের মধ্যাকর্ষণের আকর্ষণের কারণে মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মাঝে এই পাথুরে বস্তুরা একত্রিত হয়ে কোনো গ্রহ তৈরি করতে পারেনি গ্রহাণুরা কয়েক মিটার থেকে কয়েক শত কিলোমিটার আকারের হতে পারে তবে বেশিরভাগ গ্রহাণুরা বৃহস্পতি এবং মঙ্গলের কক্ষপথে একটি নির্দিষ্ট স্থানে যেটাকে আমরা গ্রহাণু বেয় বলি সেখানে অবস্থান কর গ্রহাণু বেল্টের গ্রহাণুগুলি ছাড়াও সৌরজগতে এমন কিছু গ্রহাণু রয়েছে যেগুলির কক্ষপাত কখনও পৃথিবীর কক্ষপথে খুব কাছাকাছি এসে পড়ে এগুলিকে পৃথিবীর কাছাকাছি গ্রহাণু বা নিয়ার আর্থ অবজেক্ট বলে ওয়ান নাইন নাইন এইট ও আর টু একটি এই শ্রেণীর গ্রহাণু আসুন গ্রহাণু ওয়ান নাইন নাইন এইট ওয়ার টু সম্পর্কে আরেকটু বিস্তারিত জানা যাক ছবির কেন্দ্রের উজ্জ্বল বিন্দুটি হচ্ছে সেই গ্রহাণুটি ইউরোপিয়ান ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্টের আওতায় মার্চের ছয় তারিখে ছবিটা তোলা হয়েছে গ্রহাণুটি অ্যামর শ্রেণীর গ্রহাণু অ্যামর শ্রেণীর গ্রহাণু এমন বস্তু যার কক্ষপথ পৃথিবীর কক্ষপথে পৌঁছায় তবে এটি অতিক্রম করে না ন্যাসা ডায়াবেজে মোট চুরানব্বই লক্ষ পাঁচ হাজার নয়শো চুরানব্বইটি গ্রহাণুর তথ্য রয়েছে যার মধ্যে দশমিক নয় শতাংশ বা আট হাজার দুশো চুয়ান্নটি এমন শ্রেণী অন্তর্ভুক্ত গ্রহাণুটির আকার হিমালয় পর্বতের আকারের সাথে তুলনাযোগ্য গ্রহণটির ব্যাস সম্ভবত এক দশমিক আট থেকে চার দশমিক এক কিলোমিটারের মধ্যে এটি সৌরজগতের নিরানব্বই শতাংশ গ্রহণের থেকে আকারে বড় ওয়ান নাইন নাইন এইট ওয়ার টু প্রতি এক হাজার তিনশো চল্লিশ দিনে বা তিন দশমিক ছয় সাত বছরে সূর্যকে একবার প্রদীক্ষণ করে এটি প্রতি চার দশমিক এক এক দিন পর এর অক্ষের উপর একটি আবর্তন সম্পন্ন করে গ্রহণ খুবই অসম আকৃতি এবং উনত্রিশে এপ্রিল যখন এটি পৃথিবীর খুব কাছাকাছি থাকবে তখন এটার দূরত্ব হবে প্রায় বাষট্টি লক্ষ নয় হাজার চারশো সাতচল্লিশ কিলোমিটার যদিও এই গ্রহাণুটি পৃথিবীতে আসতে পড়ার সম্ভাবনা একেবারেই নেই তবে পৃথিবী কিন্তু সবসময় গ্রহাণুর আঘাতের বিপদে থাকে ধারণা করা হয় যে প্রায় ছয় কোটি বছর আগে চিকাশেলো নামক একটি গ্রহাণুর আঘাতে পৃথিবীর থেকে ডায়নোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল আনুমানিক এগারো থেকে একাশি কিলোমিটার আকারে এই গ্রহাণুটির আঘাতে বিস্ফোরণের ক্ষমতা ছিল দুইশো কোটি আনুবিক বোমার সমান এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি পৃথিবীর এই বিপদের কথা জানি তবে সে ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছি আমেরিকান সরকারের নির্দেশে ন্যাসা একশো পঞ্চাশ মিটারের বড় যে কোনো পৃথিবীর কাছাকাছি গ্রহাণুর কক্ষপাত সবসময় লক্ষ্য রাখে নয়সা জেট প্রকাশন ল্যাবে সেন্টার ফর নিয়ার আর্থ অবজেট স্টাডিজ এই যেতে গ্রহাণুর কক্ষপথ গণনা করে এবং পৃথিবীতে আঘাত হানার সম্ভবতা যাচাই করে তবে আমরা কখনো যদি জানতে পারি যে একটা গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে তখন আমাদের কী করণীয় আছে আমাদের গ্রহ নিরাপত্তা নিয়ে নয়াসার বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে আগে আমাদের এই গ্রহণগুলি সম্বন্ধে আরও জানতে হবে গ্রহাণু সম্বন্ধে আরও জানতে দু হাজার ষোলো সালের আটই সেপ্টেম্বর ওসায়র রেক্স নামে ন্যাসা একটি মহাশূন্য যান পাঠিয়েছে মহাশূন্য যানটি হাজার তেইশ সালের আটই সেপ্টেম্বর ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ 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 বেনু নামে একটি পৃথিবীর কাছের গ্রহাণুতে পৌঁছাবে মহাকাশ যানটি থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে প্রায় আশি কোটি ডলারের এই প্রকল্পটি আমাদের গ্রহণুটি সম্পর্কে জানার সুযোগ করে দেবে এবং কখনো যদি এই জাতীয় গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে তবে আমরা কিভাবে পৃথিবীকে নিরাপত্তা দিতে পারি সে ব্যাপারে প্রযুক্তি তৈরি করতে সাহায্য করবে এই গল্পটি আরেকদিন দিন বলার ইচ্ছা থাকল আজ এ পর্যন্তই ভালো থাকবেন নিশ্চিন্ত থাকবেন